আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ভাইজান বরাবরের মতো আপনাদের মাঝে নতুন চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওটিতে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের এক্সক্লুসিভ একটা অফার শেয়ার করব, যেখান থেকে টোটালি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 15 মিলিয়ন আল্টিভার্সের টোকেনের একটা ইয়ারড্রপ রয়েছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদেরকে কিন্তু এতে বেশ কিছুদিন আগে এইখান থেকে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের অফার ছিল, এই যে পলিহিড্রা, যেখান থেকে আমাদেরকে কিন্তু সিম্পলি কয়েকটা টাস্ক কমপ্লিট করা রাখছিল, যেখান থেকে প্রতি আর কি ইউজার কিন্তু এখান থেকে পার অ্যাকাউন্টে হচ্ছে আপনার দেখেন $40 থেকে $47 পর্যন্ত কিন্তু প্রফিট করেছে। আমাদের ইউজাররা কিন্তু হিউজ লেভেলে কিন্তু একটা প্রফিট করেছে। ঠিক আছে, তো সেম লাইক কিন্তু সেই ধরনেরই কিন্তু একটি অফার। তো অবশ্যই আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কিন্তু অফারিতে জয়েন করবেন। ঠিক আছে, এবং তার আগে ভাই একটি কথা না বললে না, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই, আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সকে আজকের অফার লিঙ্ক দিয়ে রাখবো। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং পিন করে রাখবেন। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু আগের রাউন্ডগুলোর কিন্তু পেমেন্ট প্রুফ আপনাদেরকে আগে কিন্তু এখান থেকে ভিডিওতে শো করলাম। ঠিক আছে, তো এখন যা যাক এই অফারটিতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন। তো একদমই সিম্পলি টাস্ক রয়েছে, এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করবেন কীভাবে আমি লাইভে কিন্তু এখান থেকে দেখাই দেবো। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক। ওকে, তো গাইস, তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনার এই অফারটিতে জয়েন করার জন্য আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। অ্যান্ড এইখান থেকে আমি আপনাকে তিনটা টোকেন এখান থেকে কনভার্ট করতে বলবো। তো সেটা হচ্ছে কি, এইখান থেকে হচ্ছে আরবিতাম নেটওয়ার্কের ইথুরিয়াম এবং এখানে হচ্ছে ওপি বিএনবি নেটওয়ার্কের যে ওপি বিএনবি রয়েছে, সেই হচ্ছে এই দুইটা টোকেন আপনারা কনভার্ট করে রাখবেন এখানে। ঠিক আছে, সো তারপর এখানে জাস্ট আপনারা ওয়েব থ্রি ওয়ালেট অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। তো আমার জানার মধ্যে সবারই কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে এবং যাদের ওয়ালেট নাই আপনারা কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো এইখান থেকে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওপি বিএনবি নেটওয়ার্কের এখানে কিন্তু $7 মতো রয়েছে। আপনারা জাস্ট এই ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে ওপি বিএনবিটা জাস্ট এখানে কিন্তু আপনারা ট্রান্সফার করে নেবেন এবং আরবিতাম নেটওয়ার্কের ইথুরিয়ামও আপনারা ট্রান্সফার করে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে আনবেন। আর এখানে কিন্তু আমাদের জয়েন করার জন্য ব্লাস্ট নেটওয়ার্কের ইথুরিয়াম প্রয়োজন হবে। তো এটা হচ্ছে আপনারা চাইলে পরে কিন্তু অনেকেরই আর কি মানে ব্লাস্ট নেটওয়ার্কের ইথুরিয়াম থাকার কথা, তো আপনারা আর কি ওইখান থেকে ই করে নেবেন, ব্রিজ করে নেবেন। ঠিক আছে, ব্রিজ লিঙ্কটা আমরা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, তো যাই হোক এইখান থেকে এখন আপনারা এই যে ওপি বিএনবি এবং আরবিতাম নেটওয়ার্ক ব্লাস্ট নেটওয়ার্ক এই নেটওয়ার্কগুলো অ্যাড করবেন কোথা থেকে আমি সেটা আপনাকে ফার্স্ট অফ অল দেখাই। এইখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ টোকেন অপশন, জাস্ট আপনার ম্যানেজ টোকেন অপশনে ক্লিক করে দেবেন সিম্পলিভাবে। ঠিক আছে, তো ম্যানেজ টোকেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে সো তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো জাস্ট এখান থেকে অল নেটওয়ার্কে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এইখান থেকে জাস্ট আপনার একে একে লিখে সার্চ করবেন, যেমন হচ্ছে ওপি বিএনবি। এখান থেকে হচ্ছে লিখে সার্চ করলে পরে দেখতে পারবেন যে এই মানে এইখান থেকে আপনার নেটওয়ার্ক শো করবে, জাস্ট এখান থেকে আপনারা ওই নেটওয়ার্কটা ওপেন করে দেবেন। ঠিক আছে, সো তাহলে পরে কিন্তু এখান থেকে আপনার এই আর কি টোকেনটা ওইখানে শো করবে। ঠিক আছে, তো যাই হোক আশা করি আপনারা কীভাবে এখান থেকে টোকেন অ্যাড করবেন সেটা আপনাকে বোঝাতে পারছি। তো এখন আপনারা কোন অফারিতে জয়েন করবেন সেটা এখন দেখাই দিই। এইখান থেকে স্ক্রল করুন, এই দেখতে পাচ্ছেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট ইয়ারড্রপ 15 মিলিয়ন মানে মিলিয়নের আল্টিভার্স টোকেন একটি ইয়ারড্রপ রয়েছে। জাস্ট আপনারা সিম্পলিভাবে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো জাস্ট আপনারা এই ব্যানারটার উপরে যখন ক্লিক করে দিবেন তো জাস্ট এখান থেকে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, সো দেখেন তাদের অফারটা কিন্তু স্টার্ট হয়েছে হচ্ছে 26 তারিখে, অফারটা কিন্তু এন্ড হয়ে যাবে হচ্ছে আপনার এপ্রিল মাসে কিন্তু 8 তারিখে। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে জয়েন করবেন। সো দেখেন এখান থেকে মূলত পক্ষে আমাদের তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে। এখানে তিনটা টাস্ক কমপ্লিট করার জন্য এখান থেকে দেখেন প্রথম টাস্কের জন্য রয়েছে 4.5 মিলিয়ন আল্টিভার্স টোকেন, সেকেন্ড যে আর কি অফারটা রয়েছে সেখানে রয়েছে 5.25 মিলিয়ন আল্টিভার্স টোকেনের রিওয়ার্ড পুল, এবং থার্ড যেটা রয়েছে সেখানে রয়েছে 5.25 মিলিয়ন। ওকে, তো যাক এখানে জয়েন করার ফার্স্টে এখান থেকে জাস্ট আপনার জয়েন নাও অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনার জয়েন নাও অপশনে ক্লিক করে দিবেন। তো জয়েন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জয়েন কিন্তু এখান থেকে সাকসেসফুলি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনার টাস্ক কমপ্লিট করার পালা। তো এখান থেকে টাস্ক কমপ্লিট করার জন্য যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও অপশন, জাস্ট সিম্পলিভাবে আপনারা স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো স্টার্ট নাও অপশনে যখনই ক্লিক করে দিবেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে আলাদা একটা ওয়েবসাইট ওপেন হবে। আচ্ছা গাইস, দেখেন তো তারপর এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা আর কি ইন্টারফেস ওপেন হবে। তো জাস্ট এখান থেকে হচ্ছে আপনার যে কাজটা করবেন, এখানে যদি কানেক্ট মানে অটোমেটিক আর যদি আপনার কানেক্ট হয়ে আসে তাহলে তো ভালো, আর যদি অটোমেটিক কানেক্ট না হয় সেক্ষেত্রে এখান থেকে কানেক্ট করে নেবেন আলাদাভাবে। ঠিক আছে, সো তারপরে এইখান থেকে হচ্ছে আপনার যে কাজটা করবেন এই যে দেখেন এখানে হচ্ছে আল্টি পাইলট এই যে টাস্ক, এখানে হচ্ছে আপনার জাস্ট এই মানে টাস্ক কমপ্লিট করতে হবে, এবং এই যে দেখতে পাচ্ছেন ব্লাস্ট নেটওয়ার্কের এইখানে হচ্ছে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে, এবং এইখানে হচ্ছে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সো আমি ফার্স্ট অফ অল এই টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। সো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন নাও অপশন, জাস্ট এখানে আপনারা জয়েন নাও অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো জয়েন নাও অপশন আপনারা যখনই ক্লিক করে দিবেন সো তখনই কিন্তু এখান থেকে হচ্ছে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নিবে। তো আপনাদের
ইনস্টানে লোডিং নেওয়ার পরে সেম কিন্তু এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনার কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেট অপশন, জাস্ট এখানে আপনার কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সো কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সাইন ইন যাবে, এখান থেকে জাস্ট আপনার সাইন ইন এখান থেকে আপনারা সিম্পলভাবে করে দিবেন। ওকে, তো এই ওয়েবসাইটটা কিন্তু একটু স্লো রয়েছে, তো জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভাই কাজটা কমপ্লিট করবেন। সো দেখেন এখানে আপনার 2FA কোড যাবে, জাস্ট এই 2FA কোডটা দিয়ে দিবেন। তো এখান থেকে 2FA কোডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ভাই সেম আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সাইন ইন সাকসেসফুলি কিন্তু এখান থেকে হয়ে যাবে, অ্যান্ড তারপরে কিন্তু আপনাদের সামনে সেম এরকম আসবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর এজেন্ট নাও, জাস্ট সিম্পলিভাবে আপনারা কিন্তু ক্রিয়েট ইউর এজেন্ট নাও অপশনে এখন ক্লিক করে দেবেন সিম্পলিভাবে, ঠিক আছে। তো এখানে আপনার ক্লিক করে দেওয়ার পরে যে এখানে হচ্ছে আপনার নাম দিতে বলবে, জাস্ট এখানে হচ্ছে আপনার কী করবেন, আপনার ইউজার নেমটা জাস্ট এখান থেকে সেট করে দেবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো এখান থেকে নাম একটা সিলেক্ট করবেন। আচ্ছা, এই জাস্ট এখান থেকে আপনার নামটা সেট আপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম লোডিং নেবে কিছুক্ষণ, জাস্ট আপনারা জাস্ট এখান থেকে ওয়েট করবেন। দেখতে পাবেন এখানে কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন এখানে লোডিং নিচ্ছে, জাস্ট এখান থেকে হচ্ছে আপনার এই 100% হওয়া পর্যন্ত জাস্ট আপনারা এখান থেকে ওয়েট করবেন। দেখেন আমার কিন্তু 100% হয়ে গেল। এখন কিন্তু আপনারা চাইলে পরে সাইডে কাজ করতে পারবেন, কারণ ভাই দেখতেছি এখন অনেক ফাস্টলি কাজ করতেছে। তো জাস্ট এখান থেকে দেখেন আমার 100% হয়ে গেল। সো তারপরে কিন্তু এরকম কিছুক্ষণ লোডিং নেবে আপনাদের সামনে, দেখেন আমি কিন্তু একদম লাইভে আপনাকে দেখাই দিব যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখেন জাস্ট আপনার সামনে যখন এরকম আসবে, জাস্ট এখানে আপনার কী করবেন, ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে হচ্ছে আপনার সিম্পলভাবে যখন ক্লিক করে দিবেন, তো তখনই কিন্তু দেখেন এখানে যে ফুটবল আইকনের মতো কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। তো এই যে দেখেন বিগিন অপশন, জাস্ট এখানে বিগিন অপশনে ক্লিক করে দিবেন সিম্পলভাবে, ঠিক আছে। তো বিগিন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই যে বলটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে। দেখেন যখনই এখানে আসবে তখনই আপনারা কী করবেন, এগেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এগেন এখানে আপনারা যখনই ক্লিক করে দিবেন, দেখেন এখানে হচ্ছে আপনার ক্লিক করে দেওয়ার পরে, আচ্ছা গাইস, তো তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, সো যখন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন, তো এখান থেকে হচ্ছে মেবি আপনার ওয়ালেট একটা কনফার্মেশন যাবে। তো এখানে হচ্ছে অনলি কিন্তু 1 সেন্ট ফি যাবে আপনাদেরকে, মানে যদি আমি দেখাই দিই, জাস্ট একটুখানি ওয়েট করবেন। তো একটু ধৈর্য সহকারে আপনারা কাজটা কমপ্লিট করবেন। এই যে দেখেন এখানে কিন্তু OPBNB নেটওয়ার্কের অনলি 1 সেন্ট ফি যাবে ভাই। তো জাস্ট এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের 2FA কোড দিতে বলবে, জাস্ট এখানে আপনারা 2FA কোডটা দিয়ে দিবেন। আচ্ছা, 2FA কোডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিন্ট সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আপনার যখনই মিন্ট সাকসেসফুল হয়ে যাবে, দেন এখান থেকে জাস্ট আপনার ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লোজ অপশনে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদেরকে আর কি এখান থেকে ব্যাকে নিয়ে যাবে। তো এইখানে জাস্ট ব্যাকে নিয়ে আসার পরে যে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়া এগিন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, দেন এখানে ক্লোজে ক্লিক করবেন। তো এখানে দেখছেন এক্সপ্লোর অপশনে ক্লিক করে দিবেন। সো এক্সপ্লোর অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, এগিন এখানে এক্সপ্লোর অপশনে ক্লিক করে ইএস অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। সো দেন এগেন কিন্তু এখানে একটা কনফার্মেশন যাবে। তো এখানেও কিন্তু আপনাদের কিন্তু 1 সেন্টের মতো ফি কাটবে OPBNB, জাস্ট এখানে কনফার্ম করবেন। সো যখনই কনফার্ম করে দিবেন তখনই কিন্তু এখান থেকে আপনার 2FA কোড অ্যাড করতে বলবে। 2FA মানে যখন অ্যাড করে দিবেন এখানে দেখেন এই যে এক্সপ্লোর সাকসেসফুল হয়ে যাবে। দেন এক্সপ্লোরে ক্লিক করে দেওয়ার পরে এগেন নেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে জাস্ট আমার ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। দেখেন এখানে এক্সপ্লোরের টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে, ঠিক আছে। সো এখানে টোটালি 2 সেন্টের মতো ফি যাবে কিন্তু। ওকে, সো গাইস এখন হচ্ছে জাস্ট আপনারা কী করবেন, এখানে কিন্তু আমাদের ফার্স্ট টাস্কটা কমপ্লিট। তো ব্যাকে আসার পর এখানে স্টার্ট নাওতে আপনারা কিন্তু এগেন এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে আপনার স্টার্ট নাওতে যখনই ক্লিক করে দিবেন, সো তখনই কিন্তু আপনাদের সামনে এরকম নিয়ে আসবে। সো যে এরকম নিয়ে আসবে, তো দেন এখানে কিন্তু আপনার এই সাইডে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আল্টি পাইলটের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট, এবং এই যে তাদের রিওয়ার্ড পুল রয়েছে, এই রিওয়ার্ড পুলের মধ্যে আমরা কিন্তু এলিজিবল হয়ে গেছি, ঠিক আছে। তো গাইস এখন হচ্ছে যে ব্লাস্ট নেটওয়ার্কের যে ইথুরিয়ামের যে প্রয়োজন হবে, তো এইটার ব্রিজ লিঙ্ক দিয়ে দিব আমরা। তো দেখেন এই টাস্কটা কি কমপ্লিট করবেন কীভাবে, তো এটা কমপ্লিট করার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জয়েন না অপশন, জাস্ট এখানে জয়েন না অপশন আপনার ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং তার আগে এখান থেকে আমি আপনাকে বলে দিই, এটা কিন্তু 14 দিন আমাদেরকে কিন্তু সাইন ইন করতে হবে। সো এখান থেকে জাস্ট আপনার জয়েন না অপশনে যখনই ক্লিক করে দিবেন, তো জাস্ট এখান থেকে আপনাদের সামনে কিন্তু কিছুক্ষণ লোডিং নিবে। তো এখান থেকে জাস্ট আপনারা ওয়েট করবেন, এবং যাদের ওয়াইফাই ইউজার তো ওয়াইফাই দিয়ে একটু ট্রাই করবেন, ওয়াইফাই দিয়ে ট্রাই করলে হবে। দেন তারপরে আপনার সামনে এরকম আসবে এখানে কানেক্ট ওয়ালেট, জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট অপশন আপনারা ক্লিক করে দিবেন সিম্পলিভাবে। তো এখান থেকে হচ্ছে আপনার যখনই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন এরকম আসবে, জাস্ট এখানে আপনাদের সাইন ইন যাবে, জাস্ট এখান থেকে জাস্ট এখানে সাইন ইন করবেন। তো সাইন ইনে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার এগিয়ে হচ্ছে 2FA কোড অ্যাড করতে বলবে, 2FA কোডটা জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। সো 2FA কোডটা এখানে যখনই দিয়ে দিবেন তখন
কখনো এরকম এই যে লোডিং নেওয়ার পরে কিন্তু ভাই যে আপনাদের সামনে এরকম আসবে অ্যান্ড এখানে লগ ইন সাকসেসফুল দেখুন সাইন ইন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে ঠিক আছে সো এখানে আমাদের এখানে দুইটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইনপুট এনএফটি এবং চেক ইন ওকে তো জাস্ট এখান থেকে হচ্ছে আপনি যে কাজটা করবেন ফার্স্ট অফ অল এখানে ইনপুট এনএফটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ইএস অপশনে ক্লিক করবেন সো তারপর এখানে যে ওকে অপশনে ক্লিক করে দিবেন তো ওকে অপশন আপনারা যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু এখান থেকে যে প্লিজ ওয়েট এ মোমেন্ট জাস্ট এরকম আসবে জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে সো এখান থেকে ওয়েট করার পরে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন আর কি এখান থেকে কসবারে ক্লিক করে দিবেন তো দেন এখান থেকে যে চেক ইন অপশন দেখতে পাচ্ছেন এখন ওই চেক ইন অপশনে ক্লিক করে দিবেন আপনারা সিম্পলিভাবে ঠিক আছে তো এই ওয়েবসাইটে একটু টাক্স মানে আর কি সার্ভার একটু সমস্যা আছে তো যাই হোক এখান থেকে জাস্ট চেক ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে চেক ইন অপশন জাস্ট সিম্পলিভাবে আপনারা কিন্তু চেক ইন অপশনে ক্লিক করে দিবেন এখানে ওকেতে ক্লিক করবেন জাস্ট এখান থেকে ফিউ সেকেন্ড আপনারা ওয়েট করবেন সো দেখবেন এখান থেকে হচ্ছে আমাদের কিন্তু একটা কনফার্মেশন চাবে এই যে দেখতে পাচ্ছেন কনফার্মেশন চলে আসছে তো জাস্ট এখানে হচ্ছে আপনার কনফার্মেশন করার জন্য এখানে 54 সেন্ট কিন্তু এখান থেকে ব্লাস্ট নেটওয়ার্কের ইথুরিয়াম আর কি আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন এগেন জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন সো এগেন হচ্ছে আপনার কিন্তু এই 2FA কোড অ্যাড করতে বলবে আই মিন গুগল অথেন্টিকেটর কোড অ্যাড করতে বলবে জাস্ট আপনারা আলাদা করে এখান থেকে আর কি 2FA কোডটা অ্যাড করে দিবেন তো তারপর এখান থেকে যে প্রসেসিং অনেকক্ষণ ধরে এখান থেকে লোডিং নিবে তো যাক ফি কাটলে পরে এখান থেকে আমাদের টাস্ক কমপ্লিট ওকে তো জাস্ট এখানে আপনারা কসবারে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনারা কসবারে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু সার্ভার একটু সমস্যা আছে এখানে জাস্ট আপনার এই ফি কাটলে পরে ধরবেন যে এখান থেকে আপনার চেক ইনও ডান এখানে ইনপুট এনএফটিও ডান ঠিক আছে তো সেক্ষেত্রে জাস্ট আপনার যখন ডান হয়ে যাবে এখান থেকে কমপ্লিট তো জাস্ট এখান থেকে হচ্ছে আপনার চেক ইন আপনারা ক্লিক করবেন প্রতিদিন এসে জাস্ট 14 দিন এখান থেকে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে তো জাস্ট এখান থেকে হচ্ছে আপনার এখন কী করবেন জাস্ট উপরের দিকে যে কস বার দেখতে পাচ্ছেন জাস্ট আপনার কস এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখান থেকে কস এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে দেন এগেন আপনারা কী করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে যখন আপনারা সাইন ইন নামে ক্লিক করে দিবেন তো তারপরে কিন্তু এখান থেকে আপনাদের সামনে এরকম নিয়ে আসবে সো তারপরে দেখেন আমাদের কিন্তু এই যে ফি কাটছে এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট তাহলে টোটালি কিন্তু আমাদের দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট করা হয়ে গেল ঠিক আছে তো এখন তো সাইবার এইট বলের এই টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে তো জাস্ট এটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে আপনার জয়েন অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্পলিভাবে ক্লিক করে দিবেন ওকে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে এখানে সিম্পলি কাজ করতে হবে জাস্ট এখানে আপনারা কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে হচ্ছে এগেন এখানে সাইন ইন চাবে জাস্ট এখানে সাইন ইন করবেন অ্যান্ড্রয়েডে 2FA কোড চাবে জাস্ট এই 2FA কোডটা অ্যাড করে নেবেন তো একই কাজ আপনাদের জাস্ট এই তিনটা সাইডে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের ফার্স্ট অফ অল ওয়ালেট অ্যাড করতে হবে তো যাই হোক এখানে 2FA কোডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেন এখানে সাইন ইন সাকসেসফুল হয়ে যাবে দেন আপনাদের সামনে কিন্তু এরকম আসবে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে প্লে অপশন জাস্ট এখানে আপনারা প্লে অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে যখনই আপনারা প্লে অপশনে ক্লিক করে দিবেন সো তারপরে কিন্তু এখান থেকে হচ্ছে আপনাদের সামনে এখানে হচ্ছে কিছুক্ষণ লোডিং নিবে সো কিছুক্ষণ এখান থেকে লোডিং নেওয়ার পরে এগিয়ে কিন্তু এখানে একটা কনফার্মেশন যাবে তো এখন কিন্তু আমাদের এয়ারবোথম নেটওয়ার্কের ইথুরিয়াম কিন্তু এখান থেকে প্রয়োজন হবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা দেখেন যে 4 সেন্টের মতো ফি আর কি আমাদের প্রয়োজন হবে তো জাস্ট এখান থেকে আপনারা কী করুন কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্মে আপনারা যখনই ক্লিক করে দিবেন এখানে সে এগিয়ে আপনাদেরকে 2FA কোড অ্যাড করতে বলবে জাস্ট আপনারা গুগল 2FA কোডটা জাস্ট এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে কি ভাই আপনাদের যেহেতু এই যে আমরা ভিডিও স্কিপ করে করে কাজ মানে আর কি ভিডিও করতেছি তো ভাই একটু সার্ভারের সমস্যা করতেছে জন্য এই জন্য তো অবশ্যই আপনারা ভিডিওটি একবার না বুঝলে বারবার দেখবেন ঠিক আছে একবার না বুঝলে বারবার দেখবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে জাস্ট আপনার সামনে এই যে যখন এখান থেকে সাইন ইন হয়ে যাবে জাস্ট এখান থেকে যে কিছুক্ষণ লোডিং নিবে তো জাস্ট এখান থেকে আপনারা কিছু সময় ওয়েট করবেন তো কিছু সময় ওয়েট করলে পরে কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু ভাই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটুখানি ওয়েট করুন আচ্ছা গাইস সো দেখেন এইখান থেকে হচ্ছে ওয়েট করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে এরকম আর চলে আসবে যে লাকি উইনার তো এখানে কিন্তু আমাদের জাস্ট এই টাস্কটা কমপ্লিট করলে পরে কিন্তু আমাদের এখান থেকে লাকি ড্র কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে লাকি ড্র কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পরে এগেন জাস্ট আপনারা কী করবেন এগেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনার এই যে তিনটা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তো জাস্ট এখান থেকে এগেন আপনারা সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই পেজে চলে আসবেন সো দেখেন এখান থেকে আমাদের কিন্তু এই যে উপরে যে টাস্কটা কমপ্লিট করছি এটা কিন্তু আমাদের ফুলফিলভাবে টাস্ক কমপ্লিট এটা কিন্তু আমাদের আর কোনো আর কি কাজ করতে হবে না এই যে এখানে যে রিওয়ার্ড পুল রয়েছে এই রিওয়ার্ড পুলের মধ্যে আমরা কিন্তু এলিজিবল হয়ে গেছি ঠিক আছে সো এখন হচ্ছে আপনার নিচের দিকে যে ব্লাস্ট নেটওয়ার্ক ইথুরিয়াম ফি এখান থেকে যে 54 সেন্ট ফি প্রয়োজন হবে এখানে 14 দিন আপনাদের সাইন ইন করতে হবে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার 1 পয়েন্ট হয়ে গেছে তো 14 দিনের জন্য ফি প্রয়োজন হবে এবং এখানে যে সাইবার এইট বলের অফার রয়েছে এখানে কিন্তু দেখেন এটাও কমপ্লিট হয়ে গেল তো সেক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে আপনার 1 দিন হলো তো আরও কিন্তু 14 দিন আপনাদের কিন্তু এইভাবে আর কি এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে এবং ফি প্রয়োজন হবে
ঠিক আছে। তো অ্যাভারেজ ধরলে পরে আপনাদের $7 থেকে $8 আর কি ফি প্রয়োজন হবে, বাট এই অফারটি থেকে আপনারা কিন্তু $200 থেকে $300 ইজিলি আপনাদের প্রফিট হবে, ঠিক আছে। তো ভিডিওতে ভাই যেভাবে দেখাই দিলাম আপনারা সেইভাবে কিন্তু জয়েন করবেন, আপনারা কিন্তু মিস করবেন না। আর পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে মাস্ট বি কিন্তু জয়েন করে নেবেন। আর এইখান থেকে প্রতিদিনের যে নিচের দিকে যে আপনার ব্লাস্ট নেটওয়ার্ক এবং এই যে সাইবার এইট বল, এই দুইটা টাস্ক কিন্তু আপনারা কমপ্লিট করবেন নিজ রিস্কে নিজ দায়িত্বে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা কিন্তু আপডেট জানাই দিব, ঠিক আছে। তো মূলত পক্ষে এই ছিল আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, সবাই থাকবেন, দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে।